আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেলে রিউজ কন্টেন্ট যদি আসে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। রিউজ কন্টেন্ট মূলত আপনার ইউটিউব চ্যানেলে আপনি যদি অন্য থার্ড পার্টি কোনো ভিডিও আপলোড করেন তাহলে রিউজ কন্টেন্ট আসে, আর অন্যান্য আরও অনেক কারণ আছে। আর বিশেষ করে আপনার রিউজ কন্টেন্ট আসার পরে আমার নিজের চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায়। তো আমি প্রায় এক সপ্তাহের মতন আমি একটা ভুল কাজ করছি কি, এর ভিতরে আমি ওই ভিডিওগুলো ডিলিট করে দিছি। তো ডিলিট করে দেওয়ার পর আমি আপিল করছি, সেটাও দেখাবো, এবং আপিল করার পরে ওই আপিলটার কোনো কাজে আসে না। যদি ভিডিও ডিলিট করে থাকেন তাহলে ওই আপিলটার কোনো কাজে খাড়ে না, কাজই হয় না টোটাল। আপনার অ্যাপ্লাই বাটনটাই ওখানে যায় না, ওখানে থাকে আপনার ডেস্কটপ মোডে বা আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে দেখলে ওটা আপনি দেখতে পারবেন, এবং কীভাবে আপিল করবেন এবং কীভাবে আপনি সরাসরি ইউটিউব টিমের সাথে কথা বলবেন আমি সেটাও দেখাবো। তো রিউজ কন্টেন্ট মূলত ফাইন্ড আউট করার একটাই ওয়ে, যদি ভিডিও আপনার অন্য মানুষের যদি ভিডিও আপনি আপলোড করেন তাহলে কোনো ওয়ে নাই, আপনার রিঅ্যাপ্লাই করা লাগবে, এছাড়া কোনো ওয়ে নাই 3 মাস পর ছাড়া। এরপর আপনার যদি তারা মিস্টেক করে সেক্ষেত্রে আপনার রিঅ্যাপ্লাই আপিল করতে পারেন, তাহলে সমস্যাটার সমাধান হবে। আর তারপরে যদি না হয় আপনি সরাসরি সাপোর্ট টিমের সাথে কথা বললে সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হবে। তো চলুন এই মোবাইল স্ক্রিনে যেয়ে দেখাবো আমি কীভাবে কী করছি। তো দেখুন, এখানে কিন্তু আমি সাপোর্ট টিমের সাথে কথা বলবো, তারপরে আপনাদেরকে প্রথমত দেখাবো যে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই সিস্টেমটাই এরকমের। দেখুন, এখানে আপনি আপনার একটা স্ক্রিনশট দিয়ে দেবেন বা আপনার ভিডিওর ফাইলটাও ধরিয়ে দিতে পারেন। তো দেখছেন আমি কিন্তু সাবমিট করছি। ইওর মেল হ্যাজ বিন সেন্ড, থ্যাংক ইউ ফর সাবমিট ইওর রিকোয়েস্ট, এ মেম্বার ইয়ার টিম উইল বি টেক সুন। ঠিক আছে, তো এটা আপনি করবেন। এই দেখুন, এখানে কিন্তু আমি যদি আর্নে যাই তো দেখুন আমার এটা এই যে স্টার্ট অ্যাপিল, ঠিক আছে, এই অপশানটা কিন্তু আসছে। এবং উপরে যদি আমি ড্যাশবোর্ডে যাই তো দেখুন ড্যাশবোর্ডে, একটু অপেক্ষা করুন। তো ড্যাশবোর্ডে আসার পর আমি আবারও আর্নে চলে গেলাম। আর্নে চলে যাওয়ার পর দেখুন এখানে আপনার পুরো প্রসেসটাই এখানে। তো আমি আপনাদেরকে একটু দেখাই, একটু মনোযোগ সহকারে দেখবেন, কেননা আপনার সাথে সমস্যাটা সমাধান করার জন্যে আপনি ভিডিওটা দেখবেন। এছাড়া আপনি শুধু টাইম ওয়েস্ট করবেন না, কেননা আমি শুরুতেই বলছি যে আপনার ভিডিও যদি অন্যের ভিডিও হয় থার্ড পার্টি, তাহলে আপনি সে ভিডিও কখনোই আপনার কাজে আসবে না আপিল করলে। তো আমি যদি এখানে সেন্ড, দেখুন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু আমাকে কিন্তু ফর্ম দিছে কয়েক অপশনের, ঠিক আছে, কয়েকটা অপশনের আপনার আসছে। তো এখান থেকে আপনার ভিডিও আপনি ধরিয়ে দিতে পারবেন, তারপরে প্রথমে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপরে আপনার চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিতে হবে, তারপরে আপনি কিছু লিখে দিলেন। তো আমি যদি একটু দেখুন, আমি যদি একটু আবারও বেগে আসলাম, দেখুন তো সেম আপনি এইভাবে আবেদনটা করবেন। আর আবেদন করার পরে কিন্তু আপনি এর ফাইন্ড আউট বা এর কোনো তো আসলে এইভাবে আপনি আবেদন করবেন। আর আবেদনের সিস্টেমটা কিন্তু আপনার যদি ডিলিট করে দেন ভিডিও তাহলে আবেদনের সিস্টেমটা এরকমের আসবে, ঠিক আছে। আর তা না হলে আপনি হোয়াইট স্টুডিওতেই আবেদনের একটা বাটন পাবেন, সেখানে আপনি শুধু ভিডিওটা করবেন। আর আমার চ্যানেলে ভিডিও কিভাবে করবেন আমি সেটাও করছি, করার পরে দেখি যে কোনো আমি সাপোর্ট টিমের সাথে কথা বলছি অনেক, অনেক দিন যাবত করছি কিন্তু কোনো রেসপন্স তারা দিচ্ছে না। তারা বলতেছে যে আপনি ভিডিও ডিলিট দিয়েছেন, যেহেতু এই কারণে আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে। তো আজকের মতো এই ছিল, দেখা হবে অন্য একটা ভিডিওতে। কমেন্টে জানাবেন। আল্লাহ।